প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে কক্সবাজার পৌর আওয়ামী লীগ। বৃহস্পতিবার 28 সেপ্টেম্বর সকাল 11টায় লালদীঘি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ও মিজানুর রহমান। সভাপতির বক্তব্যে নজিবুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নির্দেশে 3 দিনের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগ 3 দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে আমরা আজকে পবিত্র ঈদ মিলাদের উপলক্ষে আমরা আমাদের এই আজকের দিনটি আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিল আয়োজন করেছি। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল আলম পেটান, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহ দপ্তর সম্পাদক সোহেল রানা সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন লালদীঘি পশ্চিমপাড় জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা ইউনুস ফরাজি। এতে শতাধিক তরুণ হাফেজ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, সিসিআর।